ওয়ালাইকুম আসসালাম। আমরা তো মুসলমান তাই না? আমরা তো অবশ্যই। এখন আমরা যারা জেনারেল লাইনে শিক্ষিত তারা কিন্তু আলেমদের মুখের কথা শুনে কিন্তু সন্তুষ্ট, আলেমদের কথা শুনে। এখন আমার প্রশ্ন হলো যে আমার যদি কোনো ইমামের পিছনে যদি মানে শ্রদ্ধা না থাকে, ভক্তি না থাকে, ওনার পিছনে নামাজ হবে কিনা প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমরা রাসূল খান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে খুব উৎসব করে থাকি, মৃত্যু নিয়ে করি না কেন, এটা অনেকের প্রশ্ন। মাশাআল্লাহ, দুইটা প্রশ্ন বললেন, আর না দুইটাই শেষ করে দিন। কোন ইমাম তা ফিসকের কারণে, পাপাচারের কারণে, ধরেন সুদ খায় একজন ইমাম, কথার কথা কি সুদ খায়, আপনি মুসলিম আপনি জানেন এই লোকটা সুদ খায়, এই কারণে তার পাপের কারণে আপনার ইমামের পিছনে ভক্তি আসে না। এক্ষেত্রে ফুকাহে আহনাফ বলেছে তার পিছনে একতেদা করলে নামাজ হবে কিন্তু মাকরু হবে, কি হবে কিন্তু নামাজ হবে। ফাসেকের পিছনে একতেদা করা জায়েজ, কাফেরের পিছনে একতেদা করা জায়েজ নাই, তবে মুত্তাকি যারা যারা তাকওয়াশীল পরহেজগার তারা এই ধরনের সুদখোরের পিছনে একতেদা করে না, একটু কষ্ট করে দূরে যায় যায় একজন ভালো ইমামের পিছনে নামাজ পড়ে, এই হইল সুন্দর সমাধান। আমার যদি আমার মনে হয় এমন যদি বড় ধরনের কোনো ফাসিকি কাজে ইমাম সাহেব জড়িত থাকে যেটা আপনি জানেন, সেক্ষেত্রে প্রকাশ্যে পাবলিক এই কথাটা না জানা ইমাম সাহেবকে সতর্ক করেন এবং আল্লাহর কাছে দোয়া করেন সে যেন সংশোধন হয়। যদি এরপরও সংশোধন না হয় তাহলে আপনি ওয়ের পিছনে একতেদা না কইরা একজন সুন্নি ইমাম ভালো একজন পরহেজগার ইমামের পিছনে একতেদা করেন, এটাই আপনার জন্য উত্তম। আর একান্তই যদি আপনি ইমাম আশেপাশে না পান জামাতে নামাজ পড়ার জন্য, আপনাকে এখানে যেতেই হচ্ছে, সেক্ষেত্রে নামাজ পড়ে নেবেন, নামাজ হবে কিন্তু মাকরু হবে, লেস কাটা নামাজ আর কি। ধরেন পুরো শরীরে আছে একটা কান নাই এরকম আর কি। যদি ইমাম সাহেবের আকিদা ভেজাল হয়, আহলে সুন্নতের আকিদা না, খারিজি আকিদা অথবা রাফিজি আকিদা, মুতাজিলা আকিদা অথবা কাদারিয়া আকিদা বা যে কোনো বাতিল জাহমিয়া, এরপরে মুজাসসিমা, আরো অনেকগুলি বাতিল ফেরকা আছে, যে কোনো বাতিল ফেরকা আহলে সুন্নাত ছাড়া অন্য কোনো বাতিল ফেরকার ইমাম যদি আপনি জানেন তার আকিদা খারাপ, সে আহলে সুন্নাত না, তাহলে তার পিছনে নামাজ পড়ে কোনো লাভ নাই। রেলগাড়ির ইঞ্জিন যদি নষ্ট হয় এটার পিছনে হাজারটা ডাব্বা লাগালে কেমন হতো না, এটার ইঞ্জিন উবাইরা একটা হলো ফিস্ক আর একটা হলো কুফর, একটা হলো পাপি গুনাহগার, সুদ খাইতেছে, মিশা কথা কয়, হ্যাঁ আকাম করে, বুঝলেন না নি, এটা একটা সে পাপ আর একটা হলো কুফর। আহলে সুন্নাতুল জামাতের মৌলিক আকিদা থেকে যদি কেউ লাইনচ্যুত হয়ে ফেরকায় বাতালের অন্তর্ভুক্ত হয় তাহলে তো তার ইমানই নাই, ইমান নাই তো ইমাম হইব কেমন, এতো মুসলমানই থাকতো না। তবে আপনাকে আগে প্রমাণ করতে হবে যে ওনার আকিদা বাতিল আকিদা আছে, যতক্ষণ পর্যন্ত ওনার বাতিল আকিদা প্রমাণিত না হবে ততক্ষণ ওনাকে বয়কট করার সুযোগ নাই, কিন্তু ইমামকে সম্মান করতে হবে। হুদার সামান্য একটা বিষয় নিয়ে এরবার কাফর কইতে তার না পারে, কুফুরি অকাট্যভাবে প্রমাণ করতে হবে যে এই লোকটা কুফুরি আকিদা আছে, তখন হইলে তার পিছনে একতেদা করা যাবে না। দ্বিতীয় প্রশ্নটা, নবী পাকের আগমনে আমরা আনন্দিত, খুশি হই এবং খুশি উদযাপন উপলক্ষে জশ্নে জুলুস এগুলো আমরা করি, নবী পাকের ইন্তেকাল শরীফ উপলক্ষে কেন আমরা এরকম দুঃখিত হই না বা শুকর আদায় করি না, এরকম শুকর অনুষ্ঠান কেন করি না? এখন আমি আপনাদের খেদমতে এই বিষয়টার উত্তর দিচ্ছি দুই ভাবে। এক ভাবে যে নবীজি আমাদের এমন নবী যিনি মরেননি বা মরা নবী না, তিনি জিন্দা নবী, যিনি ইন্তেকাল করেছেন কিন্তু একেবারে আমাদের মতো মরা না, তিনি সশরীরে জিন্দা, এই জন্য যেহেতু তিনি জিন্দা আছেন, ডিক্লার করা জিন্দা, আল্লাহর তরফ থেকে ডিসিশন দেওয়া জিন্দা, সেখানে আমি মরার দিনটা ইয়ে করে আমার নবীর অপমান করবো নি, আমি নয়তো মরা নবী না, আমি জানি না, আমি জানি নবী জিন্দা নবী, আমি মরার দিন কেন তো ইয়ে করি না, তো তো লক্ষণ খারাপ বোঝা যায়, নবী জিন্দা আছে আমি জানি, এখন এটা মরালে এত আসেনি করতাম কে, নবীজি কি মরাননি? এটা একটা উত্তর। দ্বিতীয় আরেকটা উত্তর হলো রাসূল পাক নিজে বলেছেন হায়াতি খাইরুল লাকুম, এটা মুসনাদুল বাজারের হাদিস, মুহাদ্দিসিনে কেরামের জমহুরের দৃষ্টিতে হাদিসের সনদ হাসান, তবে কেউ কেউ এটাকে সহি বলছে, তবে কোন অবস্থায় এটা জয়ীফ না, হাসান আল সহি। আল্লাহর হাবিব বলেন হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি আও ওয়াফাতি খাইরুল লাকুম, আমার নবীজি বলেন
আমার জীবদ্দশাটা তোমাদের জন্য যেমন কল্যাণকর, আমার ইন্তেকালের পরের অবস্থাটাও তোমাদের জন্য কল্যাণকর, কষ্ট পাওয়ার কোনো বিষয় না। জীবদ্দশায় আমি যেমন তোমাদের জন্য নিয়ামক, ইন্তেকালের পরেও আমি তোমাদের জন্য নিয়ামক। এরপর আল্লাহর হাবিব বলেন, সহিহ মুসলিমের মধ্যে হাদিস খানে উল্লেখ করেছে এই শব্দে, তো উরাদু আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা, কোন কোন রওয়ায়েতে বাবা আছে উরিদাত আলাইয়া, আমার কাছে তোমাদের সবার আমলগুলি পেশ করা হয়, আমলের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে আমি নবী নিজে তোমাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই, আর যদি আমল ঠিক হয় আমি আল্লাহর প্রশংসা করি, তোমাদের আমলগুলি আমার আল্লাহর দরবারে পৌঁছে যায়। এই জন্য নবীজি জীবদ্দশায় আমাদের কাছে যেমন কল্যাণকর, এন্তেকাল শরীফের পরেও আমাদের কাছে ওরকম কল্যাণকর। বরং আগে শরীয়তের পর্দার কারণে অনেক সময় একটা বাধা ছিল, কিন্তু এখন নবীজিকে ডাকলে যেখান থেকে ডাকবেন আর সেখানে ডাকে নবী, সারা পৃথিবীর যেখানে খুশি ওখানে যায় হাজির হয়। এই জন্য কষ্ট পাওয়ার কারণ নয়, তা আমাদের নবী আমরা সেরে গেলে কেন আমরা কষ্ট পাইতাম, যেটাকে দেখা যা। নবীজি বলেন, মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআনি, তাই না বলছেন? সহি হাদিস সিহাসি তার অনেকগুলি কিতাবের হাদিসটা আছে, যে আমাকে স্বপ্নে দেখবে সেজন্য আমাকেই সরাসরি দেখবে। নবীজি তো আমার ছেড়ে যায়নি, তবে কষ্ট হবে কেন? আমার নবী আছে, ছিল, আছে, থাকবে। কষ্ট তারাই পাবে যারা নবী হারায় ফেলছে। আমরা তো নবী হারাইনি, নবী আমাদের কাছে আছে, এখনো আশেকের কাছে নবী এসে দেখা। আপনাকে নবী হারাইলেছেন, তাহলে আপনার কষ্টের কোনো কারণ নাই। বাস